হাই ফ্রেন্ডস, আমি পূজা, চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে অ্যাজ ইউজুয়াল নিউ একটা ব্লগ নিয়ে। আজকে আমি মামাকে দেখো, মামাকে রাধা কৃষ্ণ সাজাবো, একদিকে রাধা আর একদিকে কৃষ্ণ। সামনেই জন্মাষ্টমী, সবাই জানো তো এই উদ্দেশ্যে এই লুকটা কীভাবে ক্রিয়েট করি, তো তোমরা সবাই দেখতে থাকো, তোমাদের সাথে এই লুকটা শেয়ার করবো। স্টে টিউনড। চলো স্টার্ট করে দিচ্ছি, আজকে রাধা কৃষ্ণ করে বানাচ্ছি। প্রত্যেকটা বাইক নিলাম, বাইক নিয়ে লুকটাকে ভালো করে দেখো, বুঝছি লুকটাকে সত্যি হবে ভালো করে। তখন আমি আই শ্যাডোগুলো প্যালেটটা নিয়ে এসেছি, এটা দিয়েই ওকে সাজাবো। ফার্স্টে এই পাফ নিয়ে নিলাম, পাফ নিয়ে দেখো পুরো মুখটা আমি সাদা দিই, এদিকটা মোটা দেখো, এদিকটা নীল করে দেবো মোটা। মুখে ফেসটা একদিকে ব্লু করে দিয়েছি, এদিকে কৃষ্ণ এদিকে রাধা। তো এদিকে মেকআপটা হয়েছে, এরপর আইব্রোটা ড্র করবো। যদি আপনি লুকটা ড্র করছি তাই করছো, যার সবই করবো। তো দেখো এদিকে আইব্রোটা করে দিয়েছি, এদিকে মেকআপটা একটু বাকি আছে। আমার প্রিয়,
স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। মানে কিভাবে এনেছিলেন সাজাবো রাধা কৃষ্ণটা দেখো, দুদিকে মোটামুটি আইব্রো করেছি। দেখো কৃষ্ণের মুখ দেখো, দেখাচ্ছি খুলি মামা চ না দাঁড়াও, এই চিপটা খুলবো হাতে আসো, এইটা করতে দাও, তার দেখতে পাচ্ছ এদিকে কৃষ্ণের লুকটা ভালোই লাগছে, দেখি দাঁড়াও জানো বাচ্চা আমি বসে থাকতে দেয়, দাঁড়াও 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 দাঁড়াও, নড়বেন শোনা ভালো লাগছে, মোটামুটি লুকটা এনেছি
হয়ে গেছে আর অল্প ভাবি আছে। কেমন লাগছে বলো? দেখো মনে হচ্ছে এদিকটা পুরো কিউটের মতো লাগছে, এতটা কিউট লাগছে, এতটা কিউট লাগছে, তুমি যদি বলতে পারবে এতটা কিউট লাগছে। কেমন লাগছে আমাকে বলো মা, এত সুন্দর আমি মাম্মা পেয়েছি। দেখো মামামে আজকে সাজতে এই রাধা রেসিপি কেমন লাগছে বলতে অবশ্যই কমেন্ট করে জানাও।